আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আমি জানি ব্রাজিল ফ্যানদের মনের একটা আবেগের জায়গা হচ্ছে থিয়াগো সিলভা। কেননা থিয়াগো সিলভা এমন একজন ফুটবলার যিনি কিন্তু কোনোদিন রেড কার্ড খায়নি, অথচ তিনি কিন্তু ডিফেন্স সামলান। মূলত 40 শৈশু এরকম একজন ফুটবলার বর্তমানে কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাবেন, এবং তিনি কোন ক্লাবে যাবেন এবং কোন ক্লাব তাকে নেওয়ার জন্য আগ্রহী, তিনি কোন ক্লাবে যেতে চান, এইসব সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার করেছে ফুটবলের বিশেষজ্ঞ ফ্যাবজি রোমেরো। তিনি একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তো চলুন দেখি তিনি কি পোস্ট করেছিলেন থিয়াগো সিলভাকে নিয়ে। মূলত তিনি পোস্ট করেছেন, থিয়াগো সিলভা সিজন শেষে ফ্রি এজেন্ট হিসেবে সিএলসি ছাড়বেন। সিদ্ধান্ত হয়েছে ম্যানসিটির খেলার পর ওয়েম্বলিতে কাঁদতে কাঁদতে থিয়াগোকে বিদায় জানাবেন। চালিয়ে যাওয়ার জন্য সিএলসির কাছ থেকে কখনো সুনির্দিষ্ট প্রস্তাব ছিল না, কিন্তু থিয়াগো সিলভা সর্বদা 100% প্রতিশ্রুতিবদ্ধ। সিলভা জানুয়ারিতে চলে যাওয়ার সুযোগ প্রত্যাখ্যান করেছিলেন। শেষ পর্যন্ত সিএলসির সমস্ত খেলোয়াড়কে পিচের বাইরে এবং বাহিরে সাহায্য করার জন্য থিয়াগো তার ভবিষ্যৎ ক্লাবের সিদ্ধান্ত নিতে সময় নেবে, কারণ ফুমিনেস তাকে জুনে ফিরিয়ে আনার জন্য জোর দিয়ে চালাচ্ছে। তবে পরবর্তী ক্লাবের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি থিয়াগো সিলভার। এরপরে ফ্যাবিজি রোমেরো যে বিষয়টি সব থেকে ভালো লেগেছে আপনারা নিচে একটু লক্ষ্য করুন, সেখানে লেখা আছে নেতৃত্ব, পেশাদারিত্ব, অধিনায়ক। মূলত থিয়াগো সিলভাকে নিয়ে এরকম একটা সম্মানের পোস্ট সত্যি অনেক বেশি ভালো লেগেছে আমার। আর ফ্যাবিজি রোমের মতো একজন বিখ্যাত সাংবাদিক যখন একজন বিখ্যাত ফুটবলারকে নিয়ে এরকমভাবে পোস্ট করে, তখন তো সেই পোস্টটি ভাইরাল হওয়াটা স্বাভাবিক। তবে থিয়াগো সিলভা এখন পরবর্তী গন্তব্য কোথায় হবে এবং তিনি কোথায় যাবেন এই বিষয়ে কিন্তু কখনোই তিনি এখনও কোনো রকম সিদ্ধান্ত নেননি, কেননা তার বয়সটা কিন্তু প্রায় 40 ছুঁই ছুঁই। তিনি আদৌ খেলা চালিয়ে যাবেন কি না তারও কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। তবে এখন দেখার বিষয় আর সময়ের অপেক্ষা যে থিয়াগো সিলভা ইউরোপ ছেড়ে আবারও ব্রাজিলে ব্যাক করে তার ছোট্টবেলার ক্লাব ফ্লুমিনেন্সে। দেখা যাক, এখন সময় বলে দেবে থিয়াগো সিলভার নেক্সট গন্তব্য কোথায় হবে।